ও দুজন মানুষই আপনারা দেখা এই দুজন মানুষই লাগিয়া টিচার সার দুইজন সার আপনারা দেখতে পারা এই স্ক্রিনও এই দুইজন সারর সম্পর্কে কিছু জিনিস আপনারা ফইতাম সাইরাম গত দুই দিন ধরে একটা সোশ্যাল মিডিয়াত ঘুড়াগুড়ি করে এবং অনেক মঞ্চে এই জিনিসটা লইয়া আস্তা দিন ধরে ফোন দিরা তো এই দুজনের নাম গিয়া একজনের নাম হইল গিয়া হালিম আরজনের নাম হইল গিয়া মুজাহিদ এই লাগিয়া দুইজন মানুষ জেরারে আপনারা দেখা এরা হইল গিয়া টিচার টিচার হইল গিয়া সিলেট জালালাবাদ কেন্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজর সার অকল ওদক আমি বাৰ আপনার দেখাই আর এই যে দুই সার কিতা আর গুণ কিতা আমি আপনার মাধ্যমে দেখাইম এই সার আমি লাইভও লাইভ ও আপনার লাগে আপনারা শুনতে পারবা কারণ হইলো আমরা গণমাধ্যমে ফেসবুক বা বিভিন্ন ধরনের আমরা দেখ মানুষের লেখালেখি কররা যে এই দুই সারে স্কুল থাকি বার হইরা দিলাইছেন থকিফ ইন্ডিয়া যাওয়ার লাগি এবং মুসলিম হিজাব যে একটা মুসলমানের যে থকি আছে এবং ফাঞ্জাবি আছে এই ধরনের জিনিস যাইতা না করি নিষেধ দেওয়া হয়েছে এবং কোয়া হয়েছে যে চাকরি তাকি তার বার হইরা দিলাইসন বিভিন্ন হাবি জাবি যার মনে জেলা চাই ওলা লেখরা তো আসলে আমরা সঠিক হইতাম পারলাম না আসলে কিতা ঘটনা তো আসল ঘটনা শুনতে হইলে তো ও দুইও সার লগে আমরা সরাসরি মাততাম হইব আমি কয়েকটা কারণে স্কুল লাইভ আইছি কারণ হইল গিয়া এক নম্বর যে জিনিসটা আমি কইতাম সাইম আমরা সিলেটর যত মিডিয়া আছে ফেসবুক পেজ হৌকা ইউটিউব চ্যানেল হৌকা সকল ভাগ্যান্তরে আমি ধন্যবাদ মন তাকি প্রাণ তাকি দেয় কারণ হইল আমরা এই যে আবাদত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা প্রবাসী আছি আপনার মাধ্যমে আমরা বাস্তব খবর পাই আর আপনারা অনেক কষ্ট হইরা আমরা দিরা গত এই খবর হল গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে দাঁড়ি লইয়া যে একটা বিষয়ে ফেসবুক ভাইরাল হয়েছিল একটা আমরা সবে মিলে তোভাবে প্রতিবাদ করতাম ফার্সি এরপরে আপনারা দেখছেন যে তোমার এই প্রতিবাদ আমি একটা করছিলাম যে এই প্রতিবাদ গিয়া দেখা গেছে জেরা আলিম উলামা তারা সংখ্যা থাকি আমরা মিডিয়ার সংখ্যা বেশি আসলো তো সকল বাই ধন্যবাদ যত বাইনতে পেজ চালাইরা ইউটিউব চালাইরা সকল রে ধন্যবাদ আমরা থাকি আমরা সুন্দর সিলেটে আরো সুন্দর আমরা

স্কুলৰ টিচারই করতে পারতাম না নর্মল টিচার কাপড় পিন্দে আইটা যেমন কুট অথবা ফেন শার্ট কৌকা যেলা মাস্টারর থাকে তো এই জিনিসনি নিয়ে আমার অনেক মাত কথা আছে বাট বেছি আমি মাততাম চাই না আমি চাই সরাসরি এই সারক লোর গেছে থাকি শুনতাম যে আসল জিনিস কেটা তো আমাৰ লগে থাকক আমি এই মুহূর্তে কল দিম যে হালিম সার যে না টাইনৰ তাইনোর থেকে আমি সরাসরি আমরা জানতাম চাই মো যে আসলে তাইনার লগে কিতা করা হয়েছে তারা আসলে বার দেৱা দেওয়া হয়েছে নি না এবো তারা রে চাকরিত রাখছো না বার কইরা দিলাইলে কেনে বার দিলাই কারণ হইলো দেখোগা আমরা আমি একজন লন্ডন আছি আপনারা যারা প্রবাসী বিশেষ করি আমরা আছি দেখোগা আমার লাগা আমার বাসার লাগা একটা প্রাইমারি স্কুল আছে যেখানো এই স্কুলের প্রধান হই লাগে আমরা একজন সিলেটি হ্যাঁ প্রধান এই স্কুলের প্রধান আমরা হই লাগে সিলেটি একজন মুসলমান ওলা দাড়ি এবং তাইন এইjene গুটনুর উপরে ফেয় নতোগান উফরে তুলা মানে খুব একবারে আহ ইসলামর তরিকা মতন চলরা এরপরে দুদিন আমরা এই দেশের যে পার্লামেন্ট ও গিয়া দেখোক আমরা সিলেটি আমরা বই আফসানা নাম তাই কিন্তু হিজাব লাগাই ও নিউজ আপনারা দেখোকা আমেরিকাত একজন আহ জজ জাহাজ হয়ে গেছে বিজন্যানি আমরা মুসলমান এই হিজাব খুলছেন না তো আমরা বারা দেশ দুদিন আমরা মুসলমান হিজাব রাখতাম ফারি যারা শিখ আসেন শিখর ধর্ম সাফর ফিনতা পারেন যারা অন্য ধর্ম আসন তারা তারার জাতীয় সাফর ফিনতা পারেন আমরা একটা মুসলমান দেশ হইয়া স্কুল একটা শিক্ষার একটা জায়গা এখানেও দুদিন আমরা মুসলমানের দাড়ি রাখতাম পারি না তকি রাখ দিতাম পারি না পাঞ্জাবি ফিনতে পারি না এটা কি দুঃখর বিষয় আসলে আর কুচ্ছু নাই বাট আমার কাছে লাগেন না ইলা কুচ্ছু আছে এই যে দুইও সার যার ফেসবুকও আপনারা দেখতে পার এই জিনিসটা আপনারা তারার কাছ থেকে আমি আপনারা রে হুনাইমু যে আসল কিতা ঘটনা কারণ হইলো এক এক জনে এক এক লাগান প্রচার কররা ফেসবুকে আসলে আমরা যারা বিদেশ বাড়ি আসি এরা এরাও কনফিউজ দেশও আছেন যারা এরাও কনফিউজ তো সরাসরি আমরা তারার কাছ থেকে হুনমু আপনারা লগে থাকো কা ই ই সার রে আনার আগে আমি দুই তিনটা কথা কইতাম সাইরাম আমরা সবাই উদ্দেশ্যে সবাই উদ্দেশ্যে কইতাম সাইরাম যে জিনিসটা যে

তো এই নই লাগি আমরা কামরান মেয়র তাই গত বছর মারা গেছেন করোনা সিলেট টু লন্ডনে লাইভ দেখাইছে খালি সিলেট টু লন্ডন নাই সিলেটর যত মিডিয়া আছে সারা বাংলাদেশের যা মিডিয়া আছে সবে দেখাইছেন সিলেট টু লন্ডনে দেখাইছে তবে সিলেট টু লন্ডনে এই কামরান সাহর ডাকাত লইয়া যায় এরা ট্রিটমেন্টর লাগে ডাকাত তাকে আইসেন বাদে মারা গেছেন বিভিন্ন জিনিস আমরা দেখাইছি একদাগি মানছে খারাপ পাইছেন

দেখাইলাম। এরপরে আপনারা দুদিন আরো বিভিন্ন জিনিস তদন্ত করেন যে এই মুহূর্তে যে আস্তা বাংলাদেশে যে বিভিন্ন জিনিস ওর আপনারা দেখরা আমরা বিশেষ করে যে সিলেট ওর প্রত্যেকটা পেইজে প্রত্যেকটা চ্যানেলে দেখার আপনারা এটা দেখরা তো আমরা দেখাই রাম ওই মানুষ একটা খারাপ পাই যে তুমি তাই দল ধরি লাইনি বাবা বাই হল আপনারা রে হই রাম আমরা যারা প্রবাস আসি বিশেষ করে প্রবাসী রে দেখা নিয়ে লাগবে আমরা নিজে দেখার লাগি আর আমরা না দেখাইলে ওইটা দুনিয়াই দেখা লাগবো আগর দুনিয়াই রয়েছে না যে টেলিভিশন বন্ধ করে দেও বা নিউজ বন্ধ করে দেও বিভিন্ন হাবি যাবি কারণ হইলো উনকু আতে আতে মোবাইল আপনি কতজন রে কিতাব হইরা রাখবা হোক আসাইন অনকু সিলেট দেখো আমার কতটা মিডিয়া আছে অনকু আমার শক্তি আমরা এই বাই যেনে যে দাড়ি লই এক বিষয় হয়েছিল আরঙ্গ দেখছেন তো এদিন কু সতটা মিডিয়া আমি তাজ্জু বই গেছি যে অতজন আলিম সমাজ অতজন আসলা না এই দাড়ির বিরুদ্ধে অতটা মিডিয়া ওলা গিয়া দর্শিলাম আমার খুব ভালো লাগছে যে আমরা সরাসরি আসল খবর পাইছি যে ন নকি তাও দেখো কারণ কুয়ে যে তাও বাংলাদেশ আমরা আসল খবর পাইলাম কিন্তু আপনারা দুজন বড় বড় জিনিস দেখো আরো বিভিন্ন হাবি জাবি আয় তো আমি এই দুইজন ডে যে সময় দেখাইছিলাম ও মানুষ আইছে যে একটা খেনে দেখাই ওটা খেনে দেখাই ওটা খেনে দেখাই যার বিরুদ্ধে যায় এই নেই এখন খেনে দেখাই আসলে আমরা কোনো পক্ষ লইয়া করলাম না আমরা একটাও খাম অসহায় মানুষের দরা পাশাপাশি যে সময় কোনো জিনিস যে সময় চলে সবাই তুলের এর আমরাও তুলি তো এটাই কিনু খের বিরুদ্ধে যান না আবাদত যে জিনিসটা লইয়াইছি ওটা

আমি চিয়ন নাই কোনজন হালিম চ' হালিম ছাৰে আমি ইনকু লাইভ লৈ আহিলো আপোনাৰ মাতো নাই মোক আপোনাৰ তাৰ কেছ থাকি বিস্তাৰিকলো বাস্তৱ শুনবা কাৰণ ধৰি লওক ছ'চিয়েল মিডিয়াত অনেকজনে অনেক লগান লেখা দিলে কি সেউ কৈৰা বাৰ খৈৰা দিলাইচোন সেউ কৈচন ৰৈচোন বিভিন্ন হাবি ভাবি আমি এটাই কল দিলাই লাম হালিম যে টাইমৰে আমি কলহ দেখি বিস্মিল্লা ৰহ মাৰি ৰহিম ফাইন লগে লগত আহোকা আৰু অৱশ্যে দুদিন মনে কৰে নি এই জিনিসটা সাহায্যকাৰী অৱশ্যে শ্বেয়াৰ কৰবা শ্বেয়াৰৰ মাধ্যমে অন্যদৰে দেখাৰ সুযোগ কৰি দিবা আই এই লাইফটো আমার কৰাৰ উদ্দেশ্য হল এই স্কুলৰ এই যে জালালাবাদ কেণ্টলমেণ্ট পাবলিক স্কুল এণ্ড কলেজ এনে অনেক ছাত্ৰ হ লে যোগাযোগ কৰচন খাইকুতাৰা মিছিল কৰৰা যে ছাত্ৰ হ এই কেনটলমেন্ট স্কুলৰ এমন কলেজৰ সামনে আসলাম আলাইকুম ওয়া নামটা আমি জানতাম পারি আমার নাম হইলো গিয়া আমরা সিলেক্ট টু লন্ডন থেকে আপনারে ফোন করছি আমরা গোনো মাধ্যমের মাঝে আমরা দেখতাম ফাররাম যে আপনার এই যে স্কুলের একটা ইস্যু আছে ওই জিনিসটা আপনার কাছ থেকে জানবার লাগে আমি আপনারে লাইভও আমি যোগদান করছি লাইভও আমার লগে প্রায় ফন্ডসহ মানুষের লাইভ দেখরা আমরা গণমাধ্যমে আমরা খবর পাইরাম এক একজনের কাছ থেকে এক একটা আপনার কাছ থেকে জানতাম চাইরাম আপনার নামটা একটু পরিচয় দিয়া আবাদত ঘটনাটা কিতা হয়েছে আমরা একটু খইবা আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম আমি এই ক্যান্টনমেন্ট কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে আছি আর কি আপনার দেশের বাড়ি কই ভাই আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা

আসলে এই কলেজে আমি প্রথম এখানে পাঞ্জাবি পাজামা পরে এই কলেজে যোগদান করি এবং ওই সময় আমি একটা লিখিত অনুমোদন আমাকে দেওয়া হয়েছে যে আমি শার্ট প্যান্ট পরতে রাজি না আমি অপারক অবস্থা এইভাবে একটা লিখিত অনুমোদন দেই আলহামদুলিল্লাহ এরপরে বিগত বারো বছরে কোনো সমস্যা হয়নি এই গত কিছুদিন আগে তিন চার মাস আগে গত নভেম্বর মাস থেকে আমাদের এই ব্যাপারটাতে একটু কর্তৃপক্ষ করা করি নিয়ম আরোপ করছে যে সকল শিক্ষকই আপনার প্রতিষ্ঠানের যে নিয়ম প্যান্ট শার্ট পরে এটা পরিধান করতে হবে আর কি তো এটা আমি আর আমাদের এই মুজাই স্যার আমরা দুইজন এটাকে মেনে নিতে পারি না মেনে না নেওয়তে আজকে আমাকে মানে এইভাবে এই গত 31 মার্চ আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে যে আপনি আর কলেজে কোনো ক্লাস নেবেন না এবং আপনাকে এপ্রিল মাস থেকে আর কোনো বেতন মানে ভাতা দেওয়া হবে না বেতন ভাতা দেওয়া হবে না আপনার বেতন ভাতা বন্ধ আপনি কত দিন ধরে কইরা কইলা এই কলেজে আপনি চাকরি কররা জি আমি বারো বছর বা বেশি হয়ে গেছে বারো বছর এক মাস চলতেছে পাঞ্জাবি পায়জামা পরার কারণে শোকজ দেওয়া শুরু হয়েছে আপনার চব্বিশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে শোকজ দেওয়া শুরু হয়েছে এই পর্যায়ে চারবার আমাদেরকে শোকজ দেওয়া হয়েছে আচ্ছা আপনার আপনার বেশ কয়েকজন স্টুডেন্ট আপনার যোগাযোগ করছেন আপনার ভিডিও দেখছি আমরা বিভিন্ন গণমাধ্যমও দেখছি আপনার আপনার আফনে নিনা মুজাহিদ এ মাত্রা তো আমরা তো আর স্টুডেন্ট নাই আমরা গণমাধ্যমে দেখেও আপনার নম্বর আইনা যোগাযোগ করছি যে অনেকজন কিন্তু অনেক বিবৃত আছেন এক একজন থেকে এক একান থেকে খবর পাইরাম কেউ কইরা বার কইরা দিলাইছেন কেউ কইরা হাবি যাবি তো আপনার আর ফোন করার উদ্দেশ্য হইল যে আসল বিষয়টা আমরা জানার লাগি এই মুহূর্তে জিওরে দেখা খাইলকু আমরা হুনছি আপনার আর এই স্কুল কলেজর সামনে আপনার আর স্টুডেন্টে তোমার ডেমোনস্ট্রেশন করবা বা মিছিল করবা একটা গিতা আপনারা সমত নি না খালি স্টুডেন্ট হলে কররা আসলে আমার তো গুলো ফেসবুক ফেসবুক আমি ব্যবহার করি না আমি আসলে জানিও না প্রকিদবকে কি ঘটতেছে তো সকাল থেকে আমি শুনলাম যে আমার বিভিন্ন এক্স স্টুডেন্ট তারা ফোন দিছে ফোন দিয়ে তারা বলতেছে স্যার আমরা আপনার সাথে আছি আমরা আপনার খবরটা জানতে পারছি এবং আমরা আপনার জন্য কিছু করব এটাই বাদ বাকি আমি আসলে কিছুই বলতে পারি না যে ওরা কি করবে না করবে এটা সম্পর্কে আমার কোনো মানে ধারণা নাই আইডিয়া নাই মানে আপনি এই সব জানোন না বা আপনি ফেসবুকও তেমন চালান না নাকি তাও কথা কইরানি জি না আমি ফেসবুক আমার নাই ফেসবুকের কোনো অ্যাকাউন্ট নেই আমি জানিও না ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে এটা ওই ছাত্ররাই আমাকে খবর দিতে আর কি যে স্যার আমরা ফেসবুকে আছি আপনার সাথে আছি আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে আন্দোলন হচ্ছে এটাই ছাত্ররা বিভিন্ন খবর আমাকে দিছে আচ্ছা হালিম স্যার আপনার দেশের বাড়িটা কই কইবা না প্লিজ জি কুমিল্লার আমার দেশের বাড়িটা কুমিল্লার আর মুজাহিদ যে নেতাই নর্দ দেশের বাড়ি ওনার দেশের বাড়িটা ভোলা ভোলা বলা আচ্ছা আপনার সময় দেওয়ার লাগে আমরা ধন্যবাদ আবার দুদিন আপাতত আবার একবার তো আমরা লগে অনেক দর্শক এই মুহূর্তে যোগদান করছেন আবার কই দিবা পজিশনটা আপনার আর এই মুহূর্তে কোন জায়গাতে আছে মানে আপনার আরে আমরা তো খবর পাইছি যে আপনার আরে বার কই রাতে হইছে সো ও ও সম্পর্কে আপনি আবার একটু কই দিবা জি জি মানে আসলে আমাকে বের করে দেওয়া হয় নাই আমাকে বরখাস্ত করা হইছে এরকম কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি এটা মৌখিকভাবে আমাকে জানা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে মৌখিক ভাবে আমাকে জানানো হয়েছে যে আমাকে আর কলেজের কোন কার্যক্রমে অংশ নিতে হবে না আমাকে কোন ক্লাস নিতে হবে না এবং আমার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমি আর কোনো বেতন পাবো না কলেজ থেকে তো আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার এটা কতদিন থাকবে এই অবস্থা তো আমাকে জানানো হয়েছে এই মাসের মধ্যেই সবকিছু ফাইনাল করা হবে চূড়ান্ত করা হবে এটা আমাকে জানানো হয়েছে আচ্ছা তাহলে আমরা অবশ্যই আপডেট পাবো ইনশাআল্লাহ আর কালকে যখন আপনারা ওইখানে আপনারা ছাত্র সাথে যারা যাইবা অবশ্যই আমরা আরো গোনা মাধ্যমে আর আমরা ফেসবুক ফেসবুকের মাধ্যমে জানতে পারমু তাই ধন্যবাদ স্যার আপনার আমরা আমাদের সমাদর লাগে আপনি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দি ধন্যবাদ আসসালামু তো আপনারা হুনচয় সম্মানিত ভাই এবং বোন যারা দেখানটা কি দেখরা তো বিষয়টা হলো অনেকে কইরা বা কইরা দিলাইছেন জনে কইরা রইছেন অনেকে কইরা বর্খাস্ত করা হয়েছে তো আপনারা সরাসরি সারের গেসি শুনলা এই জিনিসটা ক্লিয়ার আমি নিজে বুঝার লাগি এবং আপনারারে বুঝাইবার লাগি আর যাতে ও কাৰণে হালিম সারে আমরা আনছিলাম তাইনের গেসি শুনলাম যে লিখিতভাবে দেওয়া হয়েছে না যে তাই বার হইয়া দিলাইসোনে তারারে কইচন যে আপনারারে এবং তার স্যালারিও অবাজত দেওয়া অন না তো এটা লিখিত ফাইল আশা করি কনফার্ম হইব বা তো লিখিত হইছে না তো কনফার্ম হইছে না হয়তো তারা মন মানসিকতা বদলিব আর আমরা আশা করি একজন আমরা আমি একজন আশা করমু যে এই জিনিসটা আসলে সুন্দর না কারণ হইলো আমরা যারা বারা দেশও আসি আপনারা দেখো কা যারা আমরা বারা দেশও আসি দেশ চাইরা আমরা বিদেশ আছি কইয়া গেছি আমরা কোম্পানি হলো পার্লামেন্ট ও যা যখন আমরা বাংলাদেশি বই রয়েছেন হিজাব লাগাইয়া থকি লাগাইয়া দাড়ি লাগাইয়া খালি আমরা বাংলাদেশি মুসলমান নাই সব ধর্ম জার্জির ধর্ম জার্জির গেছে উত্তম জার্জি জার্জির মতন চলরা ইটার মাঝে খিতা যেন ওর আমি তো নিজেও বুঝি নাই এ খাল্লাই আমদারে সৃষ্টি করলা এবলা যে ধর্মরও থাকি না এখানে জার্জির ধর্ম জার্জির গেছে উত্তম ইটার মাঝে অত বড় একটা ডিল হইল খিতা আমি আসলে বুঝলাম না তো আমি আসলে আমার পক্ষ থেকে কিছু কইছি না যা কইছেন সাড়ে সারের গেছ থেকে আমরা সঠিক খবর পাইছি তো আশা করি আপনারা যারা বিভিন্ন উপায় থেকে বিভিন্ন খবর পাইছেন আশা করি ক্লিয়ার হইবা যে একটা আপনারা শেয়ার করবা ইনশাল্লাহ আর সঠিক জিনিস আসলে লেখা লেখালেখি করবা বা ভিডিও দিবা অলরেডি এইবোৰ ভিডিঅ' পাৰ হৈছে আৰু যে জিনিটো আমি আপোনাৰ খোৱাত আহিলাম যে সিলেট টু লন্ডন কিন্তু কোনো পক্ষ লইয়া খের খেতি করার লাগে সিলেট টু লন্ডন আমরা খাজ করি না আমরা খাজ করি পারলে খের উপহার করতাম আর না পারলে বিরত থাকতাম আর সিলেট টু লন্ডন একটা কামও যে কোনো মানুষ অসহায় দুদিন থাকিয়ে তারার গেছে আপনারা সামনে লইয়া আই আপনারা দুদিন মায়া লাগে হায়া লাগে সরাসরি তারার লগে যোগাযোগ কইরা জেলা পারেন আপনারা সাহায্য করা ওটাই লোক সিলেট টু লন্ডনের কাম আর পাশাপাশি যেমন ভাইরাল খুঁজছু যে সময় ওয় রায়হান হত্যা দেখো কা সিলেট লাগাইয়া আসতা বাংলাদেশের মিডিয়ায় দেখাইছে তো সিলেট টু লন্ডনে দেখাইছে এতে তো সিলেটু লন্ডন অপরাধী নাই ফোক লো নাই এরপরে দুদিন আবাদতর যে ঘটনা দুদিন দেখুন সারা বাংলাদেশে

জিয়াল্লাই আমারে সৃষ্টি করছোন আমি দলগরি নবীর যে নবীর গাইডে যে নবীর আমি আমি একজনে চলতাম চাই আর মরবার আগ পর্যন্ত চলিয়া যাইতাম চাই আশা করি আপনারা ও ওলা আসন আমরা তিতারে তিতা কইতো এবার মিটারে যে চাই ও বালা কাম দুজন করে তার প্রশংসা করতাম যে না হ্যাঁ বালা কাম করছে এটা আমি দুশ্মনী করার বা জিত করার আমার কিছু আয় আয় যায় না যে কোনো দল ওকা যে কোনো মানুষ বালারে বালা আমি কইমু বাদ বাদ কইমু অতখানেও আমার আসলো মেসেজ আপনারা খাইলকু যে এই যে থকি ফিন্দিয়া মাস্টরি করতে পারতা নাই তারারে কিতা চাকরি তাকি বার কইরা দেওয়া হয়েছে বা বেতন দিয়া না এরপরে মুসলমানি হিজাব কিতা পোশাক ফিন্দিয়া তারা মাস্টরে খর্তা বার্তা নাই এই যে জিনিসটা আসলে আসলে খুব খারাপ লাগে এই জিনিসটা দেখিয়া আ আপনারা কালকু যারা বিশেষ করে আমরা সিলেটর মিডিয়া যারা আসন আমি আমরা অলরেডি খবর পাইছি আপনারা থাকবা তা আমদার দিছেন আমদার সময় করতে পারলে তাহবা আপনারা যাইবা যাই গিয়া দেখবা অবশ্য হইল এই যে জিনিসটা তারা ডাকছেন খালকু এই যে স্কুলের যে ছাত্র আহ তারা ডাকছেন আপনারা অবশ্য যাইবা গিয়া দেখবা আসলে এন বিষয় খিতা আহ ন্যায় অন্যায় তো দুদিন থাকে না যে যেদিনতে ঘটি যুগ দুও রয়েছে না তো ন্যায় অন্যায় একটা বিষয় আছে আর সবে একটু চিন্তা করো কা যে আমরা প্রথম হইল কি আমরা মানুষ আমরা যেসা ধর্ম তো থাকি আমরা তো মানুষ রক্ত কাটলে সব রক্ত দোলাও নাই সাদাও নাই খালাও নাই কুচ্ছু নাই সব আমরা রক্ত ঠিক আছে জার্জি জার্জি যে বা দল বালা লাগে খরকা তবে যে জিনিসটা আছে মানুষ হিসাবে হাসা মিশা বা একটা বাদ একটা চেতনা তো সবর মাঝে থাকতে হইব যে আল্লাহ তো দেখা নবীর অনেক কিছা শুনি যে আমরা নবী হলে বোধ জিনিস যে সময় চিন্তা কেউ তো দেখরা না কিন্তু লোকেরও মাথা তাইতো যে আল্লাহ তো দেখরা তো এই জিনিসটা আমরা থাকতে হইব এই যে মন মানুষিতা নিয়া হাসার কান্ডে মিশা মিশার কান্ডে হাসা কইরা যেন কর্ম আমরা আল্লাহ কিন্তু দেখরা এই জিনিসটা আমরা সবর মাঝে থাকতে আর একটা জিনিস ছোট্ট কইরা আমি কই দেই আ আই স্কুল আসকো আপনারা দেখ হোটেল নূরজাহানর যে যে বিষয়টা এই বিষয়টা নিয়ে অনেক জনে আমড়া লগে যোগাযোগ কররা আছে আমরা কিছু মাতি নাখানে আমরা তুলি নাখানে আসলে আমরা এটা কামও নাই আপনার একটো কাম যে অসহায় মানুষরে তুল্লা ধরো একটো আমড়ার মেইন কাম পাশাবাসী দুদিন আমড়ার ভাইন ফ্রি থাকোন কোনো বড় কুচ্চ দুদিন ওই যায় আর ফ্রি কেও তখন চলার পথে ফাইন টেগা দেখাই হোটেল নূরজাহানর যে বিষয়টা হইছে প্রবাসী একজন বয়ের লগে চাইনল বিভিন্ন সমস্যা হইছে আপনারা আস্থাদিন ধরে ফেসবুকের মাধ্যমে জানরা আমি একটার বিরুদ্ধে আমি একজন হাসা কথা হই রাম একটার বিরুদ্ধে আপনারা কষ্ট পাইতে পারেন যারা প্রবাসী আছেন আমি নিজে একজন প্রবাসী সেনে আমি একটার বিরুদ্ধে সেনে আমি গুণিয়া কুচু মাততাম চাইরাম না তবে মাতে মাত আমি তুলছি ও কারণে যে আইসি যখন তো মাতি লাই কারণ হইলো দেখো আমি একজন নিজে একজন প্রবাসী আমদার এই মুহূর্তে গত পাঁচ ছয় মাস দরি, আমদার বিশেষ করি আমদার সিলেটি মানুষ সিলেট গিয়া অনেক নির্যাতন ওইরা এই প্রবাসী বিশেষ করে লন্ডন আর বিভিন্ন দেশ থাকি তো নাই এই হোটেলের দোষ নাই আমি একজনের ব্যক্তিগত কথা অন্য অন্য নিবা নিবানা এই হোটেলের দোষ নাই আমরা দেশের প্রশাসনের যে নিয়ম করছে নিয়মর দোষ নাই আমি কইমু আমার কথা আমি কইরাম আমার দোষ এই সিচুয়েশন নাই আমরা নানি এক গড় থেকে আরো গড় যাওয়া এক দেশ থেকে আরো দেশ যাওয়া হে আপনি যাইতে আপনার মারক তো খুচ্ছ হয়েছে কেউ মারা গেছেন বা ইমার্জেন্সি খুচ্ছ হয়েছে একদিন দুই দিন চার দিন এক হপ্তাহ দশ দিন দুই হপ্তাহ লাগি যাও কে আরামসে হওয়া ওলা খবর মিলে যে হোটেল থাকি থাকি বিয়া গাইরা হোটেল থাকি বিভিন্ন কৌশলে বাড়ির যাই রাগি ফাঁকাইয়া ইয়া রাইট উঠি জিরা এক হপ্তাহ বাদে উঠি জিরা এরপরে কমপ্লেন গত কয়েকদিন আগে একবার সত্তর জন মিল্লা কল দিছিলা লাইভ কথা হোটেলের তো একটা একটা দায়িত্ব আছে হোটেলের তো প্রশাসনের কিতা দিতে হইব উত্তর দিতে হইব যেনে তোমার এনেও হোটেলও মানুষ দিলাম এরা খেলে কিলা বা গিয়া বা কিলা বিভিন্ন জিনিস তারাও কিতা দিতে হয় জবাব দিতে হয় তো আপনারা কেউ খারাপ পাইবা না অবশ্যই আমি একটা ফকি আসি বাট কোনো কোনো সময় এই ন্যায় মারতে হয় আপনারা দেখুক এই যে হোটেলের যে বিষয়টা এই যে আমরা প্রবাসী বহুতজন যাইরা খামে আমি না করি না বোঝজন ঠেকা কই অনেক প্রবলেমও আসুন এর লাগে যাই ও অফারও হইয়া বোঝজন আনা কোনো সমস্যা নাই ঘরো বই রয়েছেন বইতে বইতে বালা লাগেন না এর গেছেন আরে বাবা ককদিন আগে আমারও মনে হচ্ছে যে ওই অত মাস ধরে গরো বই রয়েছে আমিও যাই কি তো এলার যদি সকাল আমরা থাকি

ই আসলে আমরা লগে আসলে কষ্ট লাগে আর কিছু নাই কষ্ট লাগে তবে নাই সবও মজবুর আমি যেটা আমার যোগাযোগ করি আমি কই আপনি বিচার দিতা আপনার কইতা লাইভ করতা মঞ্চে কইতা বিচার করতো কে আপনারা নিজে চিন্তা করে দেখাউকা জেসা কেন যে করি করে দিতায় তো একটা মানুষ হইব বনানি বিচারিত একজন মানুষ হইব নানি তো আমি কই যে সবুর কই রাইও আপনি কোনো সমস্যাত গেলে সমস্যা যে সাল্লান খিতা কইরা প্রশাসনে জেলা কইন বা হোটেলর এরা জেলা কইন আপনারা ওলা আইও কা কারণ হইল দেখো কা ওনকু যাওয়ার দরকারও নাই বহুত জনে বহুত লাখান ইগুরে নেগেটিভ বানাইরা যে কোনো জিনিস স্ট্রং বা শক্ত বানাই কিলাম আমরা আমরার কারণে এই যে ফয়লা দেখো কতজনে কইস প্রশাসনে এয়ারপোর্ট এক নিয়ম হোটেল গেলে আরক নিয়ম সাত দিন বাদে আরক নিয়ম ছয় দিন বাদে আরক নিয়ম কত নিয়ম খালি বলে আপনার মানুষের কারণে তো বলে এক একজনে একটা কররা সেউ পয়সা দিয়া যাইরা কিউ কাজ যাই যাইরা কি বিয়ানে গিয়া বিকেল আই হোটেল আখি থাকি বিয়া সাদি গাইলিরা রা খত জাতজনের কততা তত হোটেলের উপর তো প্রেসার আছে নানি অবশ্যই হোটেল এর উপরে আছে কারণ হোটেলে এয়ারপোর্ট থাকি কোয়ারেন্টাইনও আপনারা আরে দিছে তারার ওই কি তারার দায়িত্ব আছে আমরা তো আমরা জায়গাতেই বসতে হইব তবে হোটেল অনেক জিনিস দেখা গেছে যে এই যে টয়লেট বা বিভিন্ন নোংরা জিনিস আসলে এটা দেখেও কষ্ট লাগে এরপরে অত দাম প্রত্যেক দিনর। ইতা তারা এক্সট্রা দাম বা বড় রাখন جاتے আমরা ট্রাভেল করতাম না এটা তো বুঝতে হইব ও তো ওদের শর্ত কোয়ারেন্টাইন আছে ফয়সা আগে পে কইরা আরিয়া লাগে কত দেশের কত নিয়ম জারজির দেশে জারজির গভর্নমেন্টে নিয়ম বানাইতো পারে এটা আমরা বুঝতে হইব আমরা এই দেশে ইউকে এর যেমন গভর্নমেন্টের নিয়ম আমরা কি লোকে মাইর করি নি কিন্তু আমরা দেশ এই দেশে দেখো কামডা একটা কোন যে কোন দোকানও গেলে লাইন রে বেলাইন করি না কিন্তু দেশে গেলে আমরা দেশের মানচ আল্লাহ আমরা নিজে হইতো বাধ্য আমার এক ঘটনা হয় গেছলাম আমি সিলেট ট্রেন স্টেশন খুলাউরা যাওয়ার হতে আসলাম অনকো আমি গিয়া টিকিট লওয়ার লাগি কাউন্টার উবাইছি মনে কই আমি আধা ঘন্টা হই গেছি অনকো যেও আমার করে দিয়া এইও আমার সামনে দি গিয়া টিকিট লইয়া হে তার চিন্তা করলাম মা আমি তো তারার লাগানো আ লাগবো বাদে আমিও লাগি আরম্ভ কইরা গেল লইয়া গেলাম তো ঘটনা হইলে গিয়া যে যেমন তেমন লাগে সো আসলে আমরা দেশে গেলে আমরা বিদেশী যে নিয়ম কারণ আমরা জানি একটা কোন সময় দইরা নিজে রাখতে খিতা হই যায় থারাল লাগান ওইতে আমরা বাধ্য হয়ে যাই এনিওয়ে আপনারা টাইম আমি ওয়েস্টিং করলাম আমি একটা জিনিসও আপনারা বুঝাইতাম মাইছিলাম এবং নিজে বুঝতাম আইছি এই যে স্যার দুইজনের লগে দুইজনের আহ চাকরির তাকি বার হইরা দেওয়া হয়েছে থকি ফিন্দার কারণে এবং আহ মুসলমানের ড্রেস যে একটা আপনার আছে পাঞ্জাবি এই ধরনের জিনিস পিনার কারণে চাকরি তাকি বার করতে দেওয়া এগারোটা সময় এই স্কুল বা কলেজের সামনে মিছিল আছে এই স্টুডেন্ট স্টুডেন্টরা আহ এবং যারা আসন মিডিয়ার জড়িত তার দাওয়াত আপনারা সবে যাইতা জিনিসটা দেখতা যে এই জিনিসটা কতখান নিয়ম অনিয়ম ওর তো অবশ্য ইনশাল্লাহ আপনারা যাইবা দেখবা ইনশাল্লাহ গিয়া আমরাও আপনার মাধ্যমে দেখতাম ফার্মু যে আমরা প্রবাসও আসি বা দেশও হয়তো অনেক গ্রামাঞ্চলও আসি আমরা আপনার দেখতাম ফার্মু আমি আবার আমরা সিলেটর যত ভাই ফেসবুক পেজ চালাইরা ইউটিউব চ্যানেল চালাইরা মিডিয়া চালাইরা আপনারা সৎ পথে কাজ করৌকা আর ইনশাল্লাহ এই সিলেটে আমরা ওলাও সুন্দর রাখতাম ফার্মু গত কয়েকদিন আগে বিভিন্ন জিনিস গেছে আমরা ফেসবুক লাইভর মাধ্যমে দুদিন দেখতাম না আসলে ক্লিয়ার হইতাম পারলাম না আসলে অন্য কিতাব হইছে সো লাইভ দেখার মাধ্যমে অনেক জিনিস রেকর্ডিং অনেক জিনিস কিন্তু বদলানি যায় যারা বিশেষ করে আসেন এই রেকর্ডিং বা এডিটিং আপনারা এই জিনিসটা বুঝরা রেকর্ডিংয়ের মাধ্যমে অনেক জিনিস বদলানি যায় গত সত্তর দিন আগে একবার আমি কইসলাম নানি যে এক চেয়ারম্যানে যে বিভিন্ন আয়া দায়া মিছা মাত্রা কিন্তু মাস্টার এডিটিং সো আসলে এডিটিং এর মাঝে সময় বিভিন্ন জিনিস বদলানি যায় তবে লাইভ মাধ্যমে হয়তো নেটওয়ার্ক খারাপ থাকবো বাট সঠিক খবরটা আমরা পাইমো জেনে আসলে ইনো কিতাব অর্থ তো যারা আমরা প্রবাসী আছি আপনারা যে আমরা অনেক ভাই আইতে সিলেট বিভিন্ন জিনিস আমরারে তুল্লা দেখাইরা বিভিন্ন খবর দেখাইরা আপনারারে সব আমি একজন প্রবাসী হিসেবে আপনারারে ধন্যবাদ দেই আর আমরা সব এই এই ভাবে দুদিন মিলিত ভাবে সঠিক খবর বিশেষ করে সিলেট অর তুল্লা ধরি আমরা কমসে কম আমরা সিলেটে আমরা সুন্দর রাতাম পারমু তো আমরা এলাকাটারে কমসে কম আমরা সুন্দর রাখি আমরা মিলিত ভাবে থাকি ও আশাও আমরা প্রত্যাশা আপনারা সবর গেছে আমার তাই দুজন কোন বলইয়া থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা আমরার ইন হুরু বড়ো ময় মুরব্বী সব দলর মানছে দেখরা ও জিনিসটা আপনারা গেছে রাখবা যে এইনর কুচ্ছু দেখাইলে হেন কই নিগু দেখাইলা এখানে হেন ইলা কুচ্ছু আমরা মন নাই আর থাকে দুদিন আপনারা প্রুফ করবা মাতবা সুন্দর কইরা কোনো সমস্যা নাই আমরা এটা চাই না কেউ খেতি করতাম আমরা চাই কেউ দুদিন উপকার হয় কোনো অসহায় মানুষরে আপনারারে দেখাইয়া আপনারার এক কারণে হে দুদিন ডাক্তর বিজির দিয়া তার যান খান দুজিন বাসে অবশ্য আপনারা সোয়াব পাইবা কোথায় আছে মানুষ মানুষের জন্য আমরা মানুষ হইয়া এক মানচে দুদিন অন্য মানুষের সাহায্য করতাম পারলাম না এই দুনিয়ায় কিতারে আর সাহায্য করতাম এই দেখোক আমরা যে বিদেশ বাড়ি যারা আছি ফেসবুক ইউটিউব বিভিন্ন জিনিস দেখা যায় যে এই যে এমন তারে ফালি ফালি বড় মাঞ্চে বিলাই বিভিন্ন তারা মাথি খাই পালাই দেয় কত সুন্দর আচরণ করাইতে পারে তো আমরা যারা মানুষ আছি এখানে অন্য লোকে সুন্দর ব্যবহার সুন্দর আচরণ করলে অবশ্যই আমরা এখানে ভালোবাসা দেখাইতাম পারবো ভালোবাসার মাঝে রইতাম পারবো তো আমি সকলের অনুরোধ করবো বিশেষ করে আমরা যারা আমরা সিলেট বাসী আছি আমরা ওকা সুন্দর কইরা মিল্লা চলি বিশেষ করে যারা মিডিয়া লাইনে আসেন বিশেষ করে যারা রাজনীতি লাইনে আসেন যার যেটা যার যার কাছে রাখুক সমস্যা নাই তবে তিতা মিটার জিনিসটা একটু একটু কিতা করতা করবা বিবেচনা করবা কারণ হইলো আমরা সব মানুষ আর সব মানুষ যখন জন্ম লইছি যখন আমাদের মৃত্যু আছে এই জিনিসটা আমরা মাথাত রাখতে হইব তো বিবেক বিবেচনা খান আমার মাঝে দুদিন থাকে ইনশাআল্লাহ আমরা দুনিয়াই তো ভালো হইব দুনিয়া এই দুনিয়াটা কি গেলে গিয়েও ভালো হইব কালকে না পরের একটা ওয়াজও শুনছিলাম জেনে দেখো কা আল্লাহ সারা আমরা কোনো উপায় নাই তে কইবা খিলা এই দেখো কা দুনিয়ায় তাওয়ার পরে আমরা কিন্তু একটা আন্দাই আলত আসলাম মার পেটও একটা আন্দাই গোর আসলো যে একটা আমরা দেখছি না এই জায়গাটা কি তো বার কইরা আনছেন আমরা আল্লাহ আন্দাই গোর তা কি এরপরে এই দুনিয়ার আলোটা জেনে আনছন এই দুনিয়ার দুনিয়ার আলোতেই আমরা আল্লাহর সহযোগিতার দরকার আছে কারণ হইল এই দুনিয়ায় বাদে যে সময় আবার কইবরর দুনিয়ায় যাইমু হনয়ে আন্দাইরের দুনিয়ায়

দুদিন নারাজ করি লাগে আসলে না দুই নাই ভাইমু না আখেরাত ভাইমু এই জিনিসটা আপনারা আমরা সবে মানুষ হিসাবে আমরা এমন কোন ধর্মের কথা তুললা হইলাম না সব মানুষ হিসাবে আমরা এই এই জিনিসটা যদি আমরা বিবেচনাত রাখি নিজল লাগি বালা আর এই জিনিসটা যদি নিজর বিবেচনাত রাখিনা তে দেখা যাইব আমি নিজে নিজের লগে দোকামি কররাম। আমরা যে যে দল করি যে যে ধর্ম করি নিজে নিজরে প্রশ্ন করো অতখানু আমার কোয়া আসলো কোন ব্যা দুজন ইয়া তাকে মাত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর বালা তা হোকা সুন্দর অন্য কোনো দিন অন্য কোনো সময় দেখা হইব আসসালামু আলাইকুম আরহামকাত